খরদহ বেলকান্দা 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের নবকামারগাতি কলোনি এলাকায় ভোট প্রচারে বর্ণাঢ্য সুসজ্জিত শোভাযাত্রায় কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। পঞ্চায়েত ভোট যতই এগিয়ে আসছে বাড়ছে শাসক দলের জোর কদমে ভোট প্রচার জনসংযোগ। পঞ্চায়েতে 100-এ 100 ভাগ জিতব, খরদহে 99.99% সিটে জিতব আশাবাদী, 0.001% ভরসা রেখে দিয়েছে বিরোধীদের জন্য। একেবারেই বিরোধী শূন্য হয়ে যাওয়াটা ঠিক হবে না, কাজ করতে পঞ্চায়েত এলাকার মানুষ কাজ করছেন, মমতা বন্দ্যোপাধ্যায় কাজ করছেন, আর যারা কাজ না করে যারা কেবলমাত্র গণ্ডগোল পাকিয়েছে, বড় বড় কথা বলছেন, যা বলছেন একটা প্রতিশ্রুতিও রক্ষা করতে পারেননি। রবিবাসরীয় সকালে বিলকান্দা 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের ভোট প্রচারে এসে কথা রেখে দিলাম বিরোধীদের জন্যে, কারণ বিরোধী শূন্য হয়ে যাওয়াটা তো ঠিক হবে না, সেই জন্য 0.001% লিখে দিলাম, আর 99.99% আমরা জিতবো। কাজ করেছি, এলাকার মানুষ কাজ করেছে, পঞ্চায়েত কাজ করেছে, মমতা বন্দ্যোপাধ্যায় কাজ করেছে, আর কাজ না করে যারা কেবলমাত্র গণ্ডগোল পাকিয়েছে আর বড়ো বড়ো কথা বলেছে, যা বলেছে তারা একটা প্রতিশ্রুতি রক্ষা করেনি, মানুষ তাদের ভোট দেবে না। সিপিএমের সন্ত্রাসের কথা মানুষ ভুলে যায়নি, আর বিজেপির ভণ্ডামোর কথা মানুষ ভুলে যায়নি। অতএব আমরা ভোট দেবে মানুষ, হাজার চেষ্টা করেও কিছু করতে পারবে না। দাদা, বিলকান্দা 1-2 বাদ দিয়ে এখানে কিছু না হলেও পাতুলি এবং বন্দিপুর প্রায় রোজই কোনো না কিছু অভিযোগ, কখনো তৃণমূলের ওপর আক্রমণ, কখনো বিজেপির ওপর কোনো অভিযোগ, কোনো গিয়ে ভালো করে এনকোয়ারি করে দেখলে কোনো সমস্ত ফলস অভিযোগ। আমি নিজে দুটো ক্ষেত্রে পুলিশের সঙ্গে যোগাযোগ করেছিলাম এবং তাদের সে কথা বলেছিলাম, বলো কিছুই হয়নি ভাই। একটা কাদের তৃণমূলে বোধ একটা ফ্লেক্স কেউ খুলে নিয়েছিল, সেটা নিয়ে একদল লোক মোটর বাইকে করে ছুটে চলে এসছে থামায় যে কমপ্লেন জানাবার জন্যে, সেটাকেই বলা হলো ভাই বাইক র্যালি হচ্ছে। এইসব করে লাভ হবে না, তো ভোট পাওয়া যাবে না। ভোট পেতে গেলে একটা লক্ষ্মীর ভাণ্ডার চাই, ভোট পেতে গেলে একটা স্বাস্থ্যসাথী চাই, ভোট পেতে গেলে বিনা পয়সায় রেশন চাই, এগুলো খালি পেপারে বিবৃতি দিয়ে, টিভিতে বিবৃতি দিয়ে ভোট পাওয়া যাবে না। টাকাটা জ্বলবে দেখে কোনো লাভ হবে না, মানুষ কাজ চায়, ওই তো ফলস প্রচারে কিছু লাভ হবে না। গতকাল একটি অনুষ্ঠানে আপনি সেখানে উপস্থিত ছিলেন, সেখানে 2 বিধায়কের একটা দেখা গেছে, পিউরলি ফলস। আবার গতকাল শ্যামপুর হাওড়া প্রোগ্রাম ছিল, সেই শ্যামপুর হাওড়ার আমার প্রোগ্রাম একটাই, আর 11টার সময় ছিল সুদীপ্ত রায়ের প্রোগ্রাম, আমি ডট 11:10 ঢুকেছি, 11টায় বক্তৃতা করতে উঠেছি, 11:15 বেরিয়ে গেছি। আমি যদি সেই সময় না বেরোই তাহলে আমি একটা প্রোগ্রাম শ্যামপুরে ধরতে পারি না। আর আমাদের মাঝিদের যে প্রোগ্রাম ছিল শান্তনুষ্ঠানদের, সেই প্রোগ্রামটা ছিল একটায়, কিন্তু একটার সময় কলকাতায় প্রোগ্রাম করে একটায় শ্যামপুরের প্রোগ্রাম ধরা যায় না। এগুলো আপনাদের বানানো গল্প। শহরে এই প্রথম আসামের উন্নত মানের কাঠ দিয়ে তৈরি প্লাইউড এবং মেঘালয়ের পাইন গাছ দিয়ে তৈরি ব্লকবোর্ড ও ফ্ল্যাশ ডোর, 25 বছরের ওয়ারেন্টি, DCM প্লাইউড, বাংলায় একটাই নাম DCM প্লাইউড, জোড়া মন্দির কাঁচরাপাড়া। কি ভাবছেন, ফ্যামিলি নিয়ে কোথায় রসনা তৃপ্তি করবেন? আর চিন্তা নেই, রসনা তৃপ্তির সেরা ঠিকানা হোটেল ইউটু, যেখানে রয়েছে ফ্যামিলি রুফটপ রেস্টুরেন্ট, সঙ্গে থাকছে মাল্টি কুইজিন রেস্টুরেন্ট, পুল পার্টি সুবন্দোবস্ত রয়েছে ইউটুতে, এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠান যেমন বিবাহ, জন্মদিন এবং অন্যান্য অনুষ্ঠান করারও সুবন্দোবস্ত রয়েছে। তাই আর দেরি না করে আজই চলে আসুন ইউটুতে। আমাদের ঠিকানা কল্যাণী এক্সপ্রেসওয়ে, কাঁচরাপাড়া, কাঁপা মোড় সংলগ্ন ইউটু হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। জুয়েলার্স মানে বি দাস অ্যান্ড সন্স জুয়েলার্স। নতুন রূপে নতুন সাজে কাঁচরাপাড়ায় এক্সক্লুসিভ অলংকার ডিজাইন ও ভরপুর কালেকশনের সম্ভার নিয়ে বি ডাস অ্যান্ড সন্স জুয়েলার্স। নতুন রূপে নতুন সাজে বালাজি মোবাইল প্লাজা, কাঁচরাপাড়া স্টেশন রোড, KGI পথ, একেবারে গান্ধী মোড়ের কাছে, কাঁচরাপাড়া, উত্তর 24 পরগনা। মোবাইল ফোনে যোগাযোগ 7003736329 এবং 8584917।
01724 বালাজি মোবাইল প্লাজাতে পাবেন স্যামসাং, নোকিয়া, ওপো, ভিভো, রেডমি, রিয়েলমি এবং রিলায়েন্স জিও ইত্যাদি ব্র্যান্ডেড মোবাইল ফোন, এছাড়া মোবাইলের যাবতীয় এক্সেসরিজ। বালাজি মোবাইল প্লাজা। কিরে তোদের হলো? পিপি বর এসেছে, পড়ে যাবি তো। আমার বেনারসি একটা নতুন গল্প তার মন ছুঁয়েছে মনের মানুষ, স্বপ্ন যে আজ রঙিন। নতুন স্বপ্নে নতুন করে সেজো বিমল শাড়ি সেন্টার, কাঁচড়াপাড়া। Thank you.